উনিশশো সালের গথিক রোমানিয়া দুর্গম চার্চ থেকে উনিশশো একাশি সালের বৃষ্টি স্নাত ব্রোকফিল্ড দ্য কনজিউরিং ইউনিভার্সের কল্যাণে পুরোটাই এখন দর্শকের চেনা কিন্তু এর পেছনের সত্যটা আরও ভয়াবহ চলুন জেনে আসা যাক সেই রহস্যগুলো কনজিউরিং ইউনিভার্সে দেখানো প্যারানর্মাল ইনভেস্টিগেটর এড ওয়ারেন ও লরেন ওয়ারেন কোনও কাল্পনিক চরিত্র নয় তারা বাস্তবেই খ্যাতনামা প্যারা নর্মাল ইনভেস্টিগেটর এবং পিসাজ তত্ত্ববিদ হিসেবে পরিচিত উনিশশো সালে এরা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তাদের কোল আলো করে জুডি ওয়ারেন নামে এক কন্যা সন্তানের জন্ম হয় একসাথে তারা প্রায় দশ হাজার প্যারা নর্মাল কেস নিয়ে কাজ করেছেন কনজিউরিং ইউনিভার্সের বেশিরভাগ কাহিনী তাদের বিভিন্ন আলোচিত কেসের উপর ভিত্তি করেই নির্মিত আসল পেরন পরিবার ওই ফার্ম হাউসে কাটিয়েছিল প্রায় দশ বছরের মতো রজার পেরন ও তার স্ত্রী ক্যারোলিন পেরন উনিশশো সত্তর সালে শীতে এই বাড়ি কিনেছিলেন আয়তনে পুরো বাড়িতে জায়গা ছিল প্রায় দুশো একরের মতো এখানে পাঁচ মে আন্দ্রেয়া ন্যান্সি ক্রিস্টিন সিনথিয়া এবং এপ্রিলকে নিয়ে বাস করতেন তারা কিছুদিন যেতে না যেতেই পরিবারের সদস্যরা পুরো ঘরে বৃষ্টি উৎকট গন্ধের অস্তিত্ব টের পেত রান্নাঘর তারা যতই পরিষ্কার করুক না কেন তা কি যেন ময়লা করে যেত উনিশশো আশি সালের জুনে তারা এই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায় কনজিউরিং ইউনিভার্সের ভিত্তিপ্রস্তর করা হয়েছিল দুই হাজার সালে দ্য কনজিউরিং মুভির মাধ্যমে তবে এই মুভিটি একদিনেই গড়ে ওঠেনি রূপালী পর্দায় পেরেন ফ্যামিলির ছাপচিত্র ফুটিয়ে তুলতে অপেক্ষা করতে হয়েছে বিশ বছরেরও বেশ সময় ক্যারেলিন পেরেনের সাথে ওয়ারেন দম্পতির ভিডিও টিপে সাক্ষাৎকার দেখার পরেই প্রযোজক টনি ডিরোজা গ্রান্ট এই কাহিনীকে পর্দায় তুলে আনবেন বলে মনস্থির করেছিলেন এজন্য বিভিন্ন প্রোডাকশন হাউসের দরজায় করা নাড়লেও কেউ তাকে গ্রিন সিগন্যাল দেয়নি দুই হাজার নয় সালে সামিত এন্টারটেইনমেন্ট এই মুভি বানানোর দায়িত্ব নেয় কিন্তু হঠাৎ তারাও ভুল পাল্টে ফেলে পরবর্তীতে ওয়ার্নার ব্রাদার্স মুভিটি বানাতে রাজি হয় দ্য কনজিউভিং মুভিতে কোনো প্রকার খোলামেলা যৌন দৃশ্য গালিগালাজ ওভার ব্যালেন্স না থাকলেও এর হরল এলিমেন্টের জন্য মোশন পিকচার অ্যাসোসিয়েশন অফ আমেরিকা একে রেটেড ক্যাটাগরিতে রেখেছিল এই সংস্থা জানিয়েছে কোনো দৃশ্য কাটছাট করেও এটাকে আর রেটেড থেকে পিজি থার্টিনে নামানো যায় না এদিকে জেমস ওয়ানও দেখলেন এসব দৃশ্যে ছুরি ছুরিকাছি চালালে হরর সিনেমার আসল মজাই মাটি হয়ে যায় তাই তিনি সেটাকে আর রেটেড রাখারই সিদ্ধান্ত নেন কনজিউরিং ফ্র্যাঞ্চাইজের সিনেমা দেখার পর শুধু যে প্রেতার তা পিসাচের ভয়ঙ্কর প্রতিরূপ দর্শকের চোখের সামনে গুরুপাক খেয়েছে ব্যাপারটা এমন নয় অসরেরই কিছুর উপস্থিতি আজ করতে পেরেছেন খোদ ইউনিভার্সের সংযুক্ত কলাকুশুরীরাও কনজিউরিং ইউনিভার্স গড়ার প্রধান কারিগর পরিচালক জেমস ওয়ান যখন কনজিউরিং মুভির স্ক্রিপ্ট নিয়ে প্রযোজকের সাথে আলাপ করেছিলেন তখন তার লাইন নাকি বারবার বিচিত্র এক আওয়াজে কেটে যেত তিনি আরও জানিয়েছেন কনজিউরিং ওয়ানের স্ক্রিপ্ট লেখার রাতে তার পোশাক কুকুর রুমের কোনায় কিছু একটার উপস্থিতি টের পেয়ে হঠাৎ খেউ খেউ করতে শুরু করে এরকম কয়েকদিনই সে অস্বাভাবিক আচরণ করে যাচ্ছিল সারা ঘরে চিরুনি অভিযান চালিয়ে কিছুর অস্তিত্ব খুঁজে পাননি ওয়ান দুই সালে ভেরা ফার্মিগা পিটার্সবার্গ পোস্ট গ্যাজেটকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন ফিল্মিং শুরু হবার এক রাত আগে তিনি ল্যাপটপ দিয়ে ইউটিউবে লরেন ওয়ারেনের বিভিন্ন ফুটেজ দেখছিলেন পরবর্তীতে ল্যাপটপ বন্ধ করে জেমস ওয়ানের সাথে ফোনে আলাপ করতে যান আলাপ সেরে ল্যাপটপ খুলতে বড় বড় তিনটি আচর দেখতে পান তিনি প্রোডাকশনের কাজ শেষ হবার তিন মাস পর তিনি উরুতে তিনটা আচর দেখতে পেয়েছিলেন যার সাথে ল্যাপটপের দেখা আচরের পুরোপুরি মিল রয়েছে কোনো পোকামাকড়ের কামড় ভেবে এটাকে আর পাত্তা দেননি তিনি কাহিনী এখানেই শেষ নয় সিনেমার শুটিং সেটে উপস্থিত ছিলেন আসল ক্যারালিন পেরন তার ভাষ্যমতে শুটিংয়ের সময় সেই অশরীরী আত্মার উপস্থিতি টের পাচ্ছিলেন যেটা তিনি তার ফার্ম হাউসের ঘরে পেতেন পরবর্তীতে তাকে হাসপাতালেও ভর্তি করা হয় কনজিউরিং ওয়ান মুভির পর অনেক কলাকুশলী বিভিন্ন অস্বাভাবিক সমস্যার সম্মুখীন হতে থাকেন অনেকেই দাবি করেছিলেন সিনেমার পর থেকে তারা অতি প্রাকৃত কিছুর উপস্থিতি আজ করতে শুরু করেন সেই জন্য কনজিউরিং টু সিনেমার শুটিংয়ের আগে গির্জা থেকে পাদরি ডেকে এনে খ্রিস্টান ধর্মীয় রীতি অনুসারে পুরো জায়গা শুদ্ধ করা হয় অশুভ কিছুর অস্তিত্ব দূর করতে দ্য কনজিউরিং মুভিতে দেখানো পেরেন পরিবারের ঘরের সাথে আসল ঘরের কোনো মিল নেই তাদের আসল বাড়িটির অবস্থান ছিল আমেরিকার রোড আইল্যান্ডের হ্যারিসভিলে এলাকায় পেরেন পরিবার ওই ঘরে ওঠার আগ পর্যন্ত আটটি পরিবার ভর্তিক ঘটনা শিকার হয়েছিল ঘরটিতে তাদের পরিবারের অনেকের রহস্যজনক মৃত্যু হয়েছে অনেকে আবার বিনা কারণে আত্মহত্যাও করেছেন বর্তমানে এক দম্পত্তি কোনো প্রকার অশরীরী উপস্থিতির টের পাওয়া ছাড়াই ওই ঘরে সুখে শান্তিতে বসবাস করছেন তবে কনজিউরিং সিনেমার পর এই হন্টেড হাউসের কথা দুনিয়ায় ভাইরাল হলে অনেকেই কৌতূহল বসত বাড়িটি দেখতে যেত কেউ কেউ একে ভূতরে ঘর বলেও সম্বোধন করত এতে বিরক্ত হয়ে ওই দম্পতি ওয়ার্নার ব্রোসের নামে মামলাও করেছিল দ্য কনজিউরিং ইউনিভার্সে এই পর্যন্ত মুভি এসেছে মোট আটটি ব্যবসার দিক থেকে এই ফ্র্যাঞ্চাইজি প্রযোজকদের পকেট ভারী করেছে ফ্র্যাঞ্চাইজির পেছনে একশো মিলিয়ন মার্কিন ডলার খরচ করে আয় করেছে দুই বিলিয়ন মার্কিন উপরে সব ইউনিভার্স ছিল সফল এক হরর ফ্র্যাঞ্চাইজি ভিভার্স অদ্ভুত চ্যানেলে বিভিন্ন সেগমেন্ট ও সিরিজ আকারে চমৎকার সব ভিডিও আসতে চলেছে তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন নিয়মিত আপডেট থাকার জন্য ক্লিক করে রাখুন বেল বাটনে এই ভিডিওকে যদি আমরা সামারাইজ করি তাহলে আমরা পাই কনজিউরিং ইউনিভার্সের অজানা কয়েকটি ঘটনা যা খুব বেশি মানুষ আসলে জানে না তো ভিউভার্স ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না কোন টপিকে এই ধরনের রহস্যজনক ও অদ্ভুত ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানান আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ